হাজিপুর ইউনিয়ন বাংলাদেশে মোট ছয়টি ইউনিয়ন রয়েছে। ভোলা, নরসিংদী, ঠাকুরগাঁও, মাগুরা, নোয়াখালী, মৌলভীবাজার জেলায় এই ইউনিয়নগুলো রয়েছে। আজ আমাদের ভিডিওর মেইন টপিকস হচ্ছে মৌলভীবাজার জেলার কুলর উপজেলার হাজিপুর ইউনিয়নকে নিয়ে। হাজিপুর ইউনিয়ন মূলত হচ্ছে কৃষি প্রধান একটি ইউনিয়ন। ঠিলাগাঁও ইউনিয়ন এবং হাজিপুর ইউনিয়নকে আলাদা করেছে মনু নদী। এই ইউনিয়নে অসংখ্য রেমিটেন্স যোদ্ধা রয়েছে। হাজিপুর ইউনিয়নের নামকরণের কোনো ইতিহাস তত্ত্ব পাওয়া যায়নি। হাজিপুর ইউনিয়নের ভৌগোলিক দিক থেকে পূর্বে ঠিলাগাঁও ইউনিয়ন, উত্তর পশ্চিমে কামাচক ইউনিয়ন, পশ্চিমে পতনসা ইউনিয়ন, দক্ষিণে শরীফপুর ইউনিয়ন। এই ইউনিয়নের শিক্ষার হার 30%। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কটারকোনা কৃষ্ণচন্দ্র কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজ, কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, হাজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়, জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া, কটারকোনা মাদ্রাসা সহ আরও সরকারি বেসরকারি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই ইউনিয়নের উল্লেখযোগ্য ব্যক্তি আবেদ চৌধুরী। তিনি হলেন একজন বাংলাদেশি জিন বিজ্ঞানী, ধান গবেষক ও লেখক। আবেদ চৌধুরী 1956 সালে 1 ফেব্রুয়ারি হাজিপুর ইউনিয়নের কানিয়াটি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আব্দুল মন্নান চৌধুরী এবং মাতার নাম হাফিজা খাতুন। বর্তমানে আবেদ চৌধুরী অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বসবাস করছেন। তিনি বংশাণুবিজ্ঞান নিয়ে গবেষণা এবং পঞ্চবৃহৎ ধান উৎপাদন করেন। হাজিপুর ইউনিয়নের উল্লেখযোগ্য যে বাজারগুলো রয়েছে তার মধ্যে কটারকুনা বাজার, পাইকপাড়া বাজার, পীরের বাজার এবং খাউকাফন বাজার ও মনুবাজার। এবং সবচেয়ে বড় যে কথাটা হচ্ছে যে মনুবাজার এক সময়ের ঐতিহাসিক একটা বাজার ছিল, এখন প্রায় বিলুপ্তির পথে। এক সময়ের ব্যস্ততম রেল স্টেশন হচ্ছে মনু স্টেশন। এখন এখানে কোনো ট্রেন থামে না, কোনো যাত্রী নেই, হতবাগা এই স্টেশনটি অবহেলায় পড়ে রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।